নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুডনোট ক্রিয়েশনস। আজ আমি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করব ডিমের কচুরি। পুরভরা ডিমের এই কচুরি খেতে যেমন সুস্বাদু, তৈরি করাও কিন্তু ভীষণ সহজ। আসুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। পুরভরা ফুলকো ফুলকো ডিমের কচুরি তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, 1 টিস্পুন রিফাইন তেল, আপনারা অবশ্যই ঘিও দিতে পারেন। এবার প্রথমে একটু ময়াম দিয়ে নিচ্ছি, তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। বারে বারে অল্প অল্প জল ব্যবহার করে ডোটা তৈরি করতে হবে। ময়দা মেখে নেওয়া হয়ে গেল, আমাদের ডো তৈরি হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন রিফাইন তেল, তারপর ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি ডিমের পুর তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2টো সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, আপনারা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশও করে নিতে পারেন। দেখুন, ডিম গ্রেট করা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ, ধনে পাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আরও একটু বেশি স্বাদের জন্য এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু দারুণ হয়, তবে এটা একেবারেই অপশনাল, আপনার ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আমাদের ডিমের পুর একদম তৈরি হয়ে গেল। এইদিকে আমি ডো থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি। প্রথমে একটা লেচি থেকে এইভাবে হাতের তালুর সাহায্যে একটু প্রেস করে করে একটা পকেটের মতো তৈরি করে নিলাম। এবার এই পকেটের মধ্যে আমি 1 টিস্পুন করে ডিমের পুর দিয়ে দিচ্ছি। ডিমের পুরটা দেবার পরে আমি খুব ভালো করে পকেটটা বন্ধ করে একটা পুটুলি তৈরি করে নিচ্ছি। তারপরে আবারও প্রেস করে করে এইভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। ওপর থেকে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব, তারপর লুচির মতো বা কচুরির মতো বেলে নেব। বেলার সময় কিন্তু একটু সাবধান করে প্রেস করে করে চারদিকটায় বেলতে হবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। দেখুন, গোল করে বেলে নিচ্ছি। একটা ডিমের কচুরি বেলা হয়ে গেল, এইভাবে আমি সবগুলো বেলে নেব। এবার ভাজার জন্য আমি কড়াতে তেল গরম করে নিয়েছি। একে একে আমি কচুরিগুলো ভেজে নেব। দেখুন, কচুরিগুলো কিন্তু নিজের থেকেই খুব সুন্দর ফুলে উঠছে। এই পদ্ধতিতে ডিমের কচুরি তৈরি করলে পুর তৈরি করা যেমন সহজ হবে, আর কচুরিগুলো তৈরি করাও আরও সহজ হবে। দেখুন, একটা কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেল। এই একইভাবে আমি বাকি সমস্ত কচুরি ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কচুরি দারুণ ফুলে উঠছে। খেয়াল রাখতে হবে কচুরি বেলা বা ভাজার সময় পুরটা যেন বেরিয়ে না যায়। দেখুন, সবগুলো কচুরিতে দারুণ একটা কালারও চলে এসেছে। দেখুন বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে না কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে। ডিমের এই কচুরিগুলো আপনারা যে কোনো সস বা চাটনির সাথে পরিবেশন করতে পারেন, অথবা যে কোনো তরকারির সাথেও খেতে পারেন। দেখুন বন্ধুরা, আমি একটা কচুরি কেটে রেখেছি। পুরটা কিন্তু খুব সুন্দর করে চারদিকে ছড়িয়ে গেছে। পুরভরা এই ডিমের কচুরিগুলো আপনারা সকালের ব্রেকফাস্টের জন্য অবশ্যই তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন প্রেস করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।